আরে দোস্ত, দেখ কি মাল যায়। একরে করা কি মামুনি, বড়ই তো হয়ে গেছো। স্কুলের পরে আমাদেরকে একটু সময় দিও। ভাবি, আপনার মেয়ে তো অনেক কালু, আমাদের ছেলের আবার ফর্সা মেয়ে ছাড়া পছন্দ না। মার্ডার সব দেখছো, পোলা গোদা লাগে তো সব পরে পুরা করা। ও সেই, আরে রে, রাত কই বাইতে ফিরলে মার তো খাবে। কিরে, তুই তো কালা কে, মুখে কিছু মাখতে থাকতে পারো না? এত সাজগোজ করো কেন? রাস্তার পোলা গোদা হাইতে? হ্যাঁ, আরে ওটা তো নষ্ট মাইয়া, এর আগেও দুইটা রিলেশন ছিল। ম্যাডাম, এখন বাইকও চালান লাগে, ঘরে থাকতে মন চায় না নাকি? আরে ওটা তো ডিভোর্সই মাইয়া, ভালো মেয়ে হইলে কি কেউ ডিভোর্স দেয় নাকি ম্যা? হ্যাঁ, বিয়ার 2-3 বছর হইয়া গেছে, মেয়ের বাচ্চা হয় না কেন? চাকরিটা তো আপনাকে দিতেই পারি, কিন্তু আমাকে তো কিছু দিতে হবে নাকি? মায়া, এত গোলাপ পোলা বন্ধু লাইয়া চলে, ভালো মায়ের এরকম চলে নাকি? এত মোড়া কেন ভাই তুই? হ্যাঁ, কোন গোদামের চাল খাও? কি রে, এত সুখ না কেন তুই? বাপ মায়ের ভাত খাইতে দেয় না? মেয়ের নিশ্চয়ই দোষ আছে, নিলে কি শুধু শুধু রে বইছে নাকি? প্রতিদিন এমন হাজারো কথা আমাদের কানের পাশ দিয়ে ভেসে যায়। এই শব্দগুলো একটা মেয়েকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে ক্ষত বিক্ষত করে দেয়। কিন্তু আর কত মনে রাখবেন, আপনার আমার নিরাপত্তাই ওই কটুক্তিকারীদের শক্তিতে পরিণত হয়। তাই এখনই সময় রুখে দাঁড়াবার, এখনই সময় ওদের দাঁত ভাঙা জবাব দেবার।